থেকে মুক্ত থাকবেন আওতায় কোনো কাজ করবেন না যেহেতু আমরা যাত্রীর সাথে সম্মানী ব্যক্তি উনি উঠবে আর নামবে 5 মিনিট বা 10 মিনিট মেহমান ওই হিসাবে আচরণ করবেন আমি সবার কাছে আমার ওইটা আগল আবেদন যেহেতু আমাদের পরিচালনা কমিটির এই মালিক সমিতির সবাই আমরা যেগুলো আমরা ব্যর্থতা হয়ে থাকি কোনো কাজে সেই জায়গায় আমাদের উপদেষ্টা আমাদের এলাকার নেতৃবৃন্দ যারা আমাদের বাইরে আমাদেরকে উদ্যোগ সহযোগিতা আছে সবার কাছে আমরা ওইটা কামনা করব আমরা সহযোগিতা পাওয়ার জন্য দ্রুতভাবে চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে এইখানে কারো প্রতি আমাদের কোনো বিদ্বন্দ্ব নাই যেহেতু আমরা শ্রমিক সমিতি মালিক সমিতি মালিকদের জন্য মালিক সমিতি আমরা মালিকেরা যেহেতু দীর্ঘদিন ধরে অনেক লাঞ্ছনা হয়েছিলাম আমরা গাড়ি দেওয়ার পরে কোনো রোডে কেউ থাকতো না আজকের থেকে আমরা অফিসও চলবে মালিকেরা মালিকের পাশে সমিতি জায়গা যোগাযোগ করে গাড়ি রোড চলাচলের জন্য শুধু আমরা 14 নম্বর না আমরা বিভিন্ন রোড ইনশাল্লাহ ছাড়ব আমাদের চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগর এই মালিক সমিতির স্ট্যান্ড নম্বর 29 25 এবং আমাদের সভাপতি উপস্থিত আছে আমি সাধারণ সম্পাদক জহির আহমদ এবং সবাইকে নিয়ে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমি মুক্তি প্রকাশ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত সাধারণ সম্পাদক সাহেবকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে পর্যন্ত আসতে পেরেছি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কানু সাহেব আমরা হিউম্যান রাইটার ম্যাক্সি গাড়ি উদ্বোধন করতে যাচ্ছি পাওয়া হেঁটে হেঁটে এতটুকু আর আমাদের মধ্যমণি যে কোনো কাজের এবং আজকের সম্মানিত প্রধান অতিথি এবং ছাত্র নেতা ইমন ভাই এবং সাহান ভাই এবং সেলিম ভাই মুসা ভাই এবং নাসের এবং আরও অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং গাড়ির মালিকগণ এবং শ্রমিকবৃন্দ আসসালামু আলাইকুম আমার বলার কোনো নাই সেই কারণে কোনো কিছু আয়ন দিয়ে খাওয়া যায় না আপনাদের উপর আমাদের আস্থাভাজন আছে বিদয় আমি সেলিম সাহেব আমাদের হাজি সাহেব বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি থাকা সত্ত্বেও আমাদের প্রধান অতিথি আব্দুল নবী হাজি আব্দুল নবী রেজু সাহেব আমাদেরকে অনেক সময় দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং দীর্ঘায়ু কামনা করি আমাদের কাজ যেন ভালো মতো চলে এই আশা করে আমরা বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম মানবতার কর্মী মানবাধিকার কর্মী মানবতার ফেরিওয়ালা হাজি আব্দুল নবী লেদু সাহেব উনি যার পৃষ্ঠপোষকতায় যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে চট্টগ্রাম জেলা মহানগর ম্যাক্সি রাইডার হিউম্যান হলার চ্যাম্পিয়ন হিউম্যান হলার মালিক সমিতি আজকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি হিউম্যান হলার রাইডার চ্যাম্পিয়ন ডাকসু আজকে আমরা বেশি কিনে আমাদের হাজি নাসির উনি একটা সংগঠন চালায় যাই হোক আমি ওনাকে আমাদের সাথে মালিক সমিতির সাথে যে 29-25 সাথে একত্রিত একটা ঐক্যবদ্ধ সংগঠন করার জন্য বলেছি উনি সায় দিয়েছে উনি এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য দিয়ে শুনেছেন এখানে উপস্থিত আমাদের ছাত্র নেতা সাবেক সভাপতি আমার তরুণ সংগঠন করি রাজনীতি করি রাজনীতির সাথে আমি পরিবহন সংগঠনটা করি আমার নেতা হলো শাহজাম খান চট্টগ্রামের নেতা হলো মোহাম্মদ মুসা মোহাম্মদ অলি